Bismillahirrahmanirrahim. Hey Jagatobashi, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীর মানুষে কেউ সাধনা করে, কেউ আল্লাহর ইবাদত করে, কেউ আল্লাহর টাইম টু টাইম আল্লাহর নামাজ রোজা হজ যাকাত করতেছে। তো এখন বিষয়টি হলো যে একটা স্তরে দেখা যায় বলা হচ্ছে 70,000 পর্দার আড়ালে আল্লাহ আছে, আরও একটা স্তরে গেলে দেখা যায় না মাত্র 60টা পর্দার আড়ালে আল্লাহ আছে। এখন কোনটা সত্য? এবার আসি কোনটা সত্য। এখন 60টা পর্দাই কি সত্য নাকি 70টা পর্দা নাকি 70,000 পর্দা? 70,000 এবং 7,000 এবং 700 এবং 7টি, তো 70,000 পর্দার আড়ালে যদি আল্লাহ থাকে, আমাদের মতো ক্ষুদ্র মানুষ কি কখনো আল্লাহকে খুঁজে পাবো? আল্লাহ কি এত কঠোর হয়ে গেল যে 70,000 পর্দা কি করে ভেদ করব আমরা? আচ্ছা, তাহলে 70,000 শরীয়তের লোকেদের জন্য, তারা কোনোদিন যে আল্লাহকে দেখার চেষ্টা করবে না। কিন্তু আল্লাহই কিন্তু বলেছে যারা দুনিয়ায় আমাকে দেখল না এবং দেখার চেষ্টা করলো না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তাহলে আল্লাহ বলতেছে এই কথা, কিন্তু হাদিসে বলতেছে 70,000 পর্দা, আবার বলতেছে 700 পর্দা, আবার কেউ বলতেছে 70 পর্দা, কেউ বলতেছে মাত্র 60টি পর্দা। তাহলে এর মধ্যে সত্য কোনটা হবে? যদি সত্য খুঁজতে যাই তাহলে পাওয়া যাবে যে 60টি পর্দা। 60টি পর্দা কিরকম? দেখেন, একটা মানব দেহ কিন্তু 14 তলা। একটা মানব দেহ যদি 14 তলা হয়ে থাকে তাহলে কিন্তু দেখেন নাভির নিচের থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত 60টা তলা, এবং নাভির উপর থেকে মাথার চান্দি পর্যন্ত 60টা তলা। তাহলে এই 7 7 14 তলা। এখন দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ মেরাজ করার জন্য নিয়ে গিয়েছিল, তখন দেখা যায় যে 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসে, সেই 7 আসমান কি আমার ক্ষুদ্র মানব দেহে, আপনার ক্ষুদ্র মানব দেহেও আছে। তাহলে এই ক্ষুদ্র মানব দেহে যদি 7 তলা 7 তলা 14 তলা থাকে, তাহলে কিন্তু বাহ্যিক জগতেও আছে। তো এখন আমি যেটা বলবো যে বাহ্যিক জগতেও যদি আল্লাহ চায় তাও নিতে পারে, এবং নিজের দেহঘর থেকে যদি আল্লাহ চায় মেরাজ ঘটাতে পারে, আল্লাহ সব পারে। তবে যে যেখানে বিশ্বাস করেন দুটাই সত্য। এখন আমার কথা হলো যে আমার যেটা কথা সেটা হলো যে এই 60টা স্তর তিনি ভেদ করেছেন। 60টা স্তর তিনি ভেদ করেছেন কিরকম? দেখেন যে নিচু তালা থেকে যখন উপরেরটা উঠল 2 তালা, এরপরেরটা যখন আসমান পার হইল এরপরে গিয়ে 3 তালা, এরপরে যখন পার হলো এরপরে, এরকম করতে করতে 7ম তালাতে গিয়ে আল্লাহর সাথে আরশে আজিমে আল্লাহর সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, এটাকেই মেরাজ বলা হলো। তো এখন যে বিষয়টি আমি বলবো যে আমার মতে 60টি পর্দা বা 60টি তালা, এই 60টি তালা লাভ করলেই তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন। তবে আজকের যে কথাটি হলো যে একদল বলতেছে 70,000 পর্দা, একদল বলতেছে 700 পর্দা, আরেক দল বলতেছে 70টি, আরেক দল বলতেছে 60টি, তাহলে দেহ কোরআনের মধ্যে যদি যাই তাহলে আমরা 14 14 আমরা 7 7 14 তলা পাই। এর মধ্যে নিচের তালা মানে পাতালে তো আর আল্লাহ কখনো মেরাজ করতে নেবেন না, নেবেন 7ম তালাতে। তো 7ম তালাতে যদি নিয়ে থাকেন
তাহলে এখন যে বিষয়টি হলো যে সপ্তম তালাতে যদি আল্লাহ নিয়ে থাকে উপরে তাহলে উপরে সাত তালা কারণ আমরা জমিনে বসবাস করি জমিনের নিচে তো আমরা যাব না গেলে উপরের দিকে যাব তাই বলি কি যে এই সাতটা তালাই সাতটা পর্দায় পরিণত কারণ আপনার মতো আমার মতো ব্যক্তি একটা তালা মানে এক আসমান পার হওয়া সম্ভব না যদি আল্লাহ আমাদেরকে না নেয় তাই সাধনা করতে হয় দেহতত্ত্বে আত্মতত্ত্বে তখন দেখা যায় পার হওয়া সম্ভব হয় তো যাই হোক হে জগতবাসী আজকের যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম সেই কথাটি হলো 70,000 7,000 700 70টি 60টি এখান থেকে হাকিকতের মতে যদি যাই দেহ কোরআনের মধ্যে হিসাব করতে যাই তাহলে 60টি তালাই 60টি বড় বড় পর্দা যা ভেদ করতে হলে আমাদের আত্মসাধনা করতে হবে যখন আত্মসাধনা করব তখন একটা কথা বলেছেন আমার জালালউদ্দিন খা আমার চাচা গুরু সে তিনি একটি কথা বলেছে সিদ্রাতুল মুনতাহাপুরি যাইতে আসা জানি না বিধি নিবে কিনা সিদ্রাতুল মুনতাহা যেই জায়গাটা সেই জায়গাটার নাম হলো মগজের ঠিকানা তাহলে আমাদের বাহ্যিক জগতে যে আসমান বা আকাশ দেখতে পাই তাহলে আমাদের আকাশ হলো মাথার সাইড আর মাথার মধ্যেই কিন্তু মগজের ঠিকানা আর আরশে আজিমটা সেই মগজের ঠিকানা তাহলে সেখানেই কিন্তু আল্লাহ সে ব্রেইনের মধ্যে বসে আছে সে জ্ঞানের মধ্যে বসে আছে পৃথিবীর সমস্ত জ্ঞানকে পরিচালনা করতেছেন তিনি তবে হে জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি তাহলে এই হলো এক ফয়সালা আরেও একটা ফয়সালা আছে কি যে মানুষ যখন শরীয়তের দৃষ্টিতে যখন সমস্ত কিছু দেখবে তখন তাদের চোখের মধ্যে 60টা পর্দা আছে 60টা পর্দা চোখের মধ্যে একটা পর্দা যেদিন সরবে সেদিন তারা মুর্শিদের দিকে অগ্রসর হবে আরো একটা পর্দা যেদিন সরবে তখন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবে আরো একটা পর্দা যখন সরবে তখন মুর্শিদের দেওয়ার সাধনগুলো করে তারা কিছু লাভ করবে ভিতরে ফানাফিল্লা ঢুকতে শুরু করবে আরো একটা পর্দা যখন খুলবে তখন দেখা যায় যে ভিতরে আত্মা যে আছে পরমাত্মা এই পরমাত্মার দর্শন কোনো একদিন পাবে আর যেদিন পরমাত্মার দর্শন পেয়ে যাবে তখনই কি হলো আল্লাহর দর্শন হয়ে গেল তাহলে আজকের কথাটি হলো পর্দার অভাব নেই তবে আমি প্রথম পর্দা সপ্তম তালা বা সাতটা স্তরকে বোঝানো হয়েছে শরীয়তের দৃষ্টিতে যদি যাই তখন দেখা যায় এরকম খুলতে হবে যে মুর্শিদকে ধরব একটা স্তর মুর্শিদকে ধরতে যাইতেছি একটা স্তর মুর্শিদের কাছে গিয়ে বায়াত হয়েছি একটা স্তর এবং মুর্শিদের কাছে কর্ম আমল নিয়ে করতে করতে কিছু একটা দেখেছি পেয়েছি একটা স্তর আরেকটা স্তর যখন পার হয় তখন মানুষ নিজের আত্মসাধনা করে সে আত্মাকে লাভ করতে পারে তবে আজকের এই আলোচনাতে আপনাদেরকে আমি কি খুশি করতে পারলাম আপনাদের আত্মার খোরাক কি আমি দিতে পারলাম অবশ্যই জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন তবে সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ